মাথা ছাড়া কেউ কোনোদিন কি বাঁচতে পারে? কল্পবিজ্ঞানে সম্ভব হলেও বাস্তবে কি এমন ঘটনার আদৌ অস্তিত্ব আছে? অবিশ্বাস্য মনে হলেও এমনটা দেখা গেছে একটি মুরগির ক্ষেত্রে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্লোরিডা শহরে। এক দুই দিন নয়, টানা 18 মাস দিব্যি বেঁচেছিল মাইক নামের মুরগিটি। তাই এর নাম রাখা হয় মিরাকল মাইক। প্রতি বছর মে মাসে কলোরাডোর ফ্লোরিডায় মুরগিটির সম্মানে পালিত হয় মাইক দ্য হেডলেস চিকেন ডে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুরগিকে নিয়ে বিস্তারিত থাকছে শাহাদাত শাওনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্লোরিডা শহরের লয়েড ওলসেন দম্পতি খাবার দোকানে মুরগি সরবরাহের কাজ করতেন। 1945 সালে সেপ্টেম্বরের এক সকালে 40টি মুরগি কাটার পর তাদের নজরে আসে ধর থেকে মাথা আলাদা হলেও একটি মুরগি টলতে টলতে দৌড়াচ্ছে। মাথাহীন মুরগির মৃত্যুর অপেক্ষায় সেটিকে একটি বাক্সে রেখে দেন ওই দম্পতি। পরদিন সকালে ঘুম ভেঙে তারা দেখলেন মুরগিটি তখনও বেঁচে আছে। অলৌকিকভাবে নতুন জীবন পাওয়া মুরগিটির পোশাকেই নাম রাখা হয় মিরাকল মাইক। এ ঘটনাই চারদিকে হইচই পড়ে যায়। মাথা কাটা মুরগিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে প্রদর্শনী। শেষবাদে পুরো আমেরিকা ঘোরার স্বপ্ন সত্যি হয় লয়েডের। কিন্তু মাথা ছাড়া কিভাবে বেঁচে রইল মাইক, এ নিয়ে চিকিৎসক ও প্রাণী বিশেষজ্ঞদের কৌতূহলের যেন শেষ ছিল না। কোন জাতের কাঠি ছোঁয়ায় মাইক বেঁচেছিল তা নিয়ে শুরু হয় গবেষণা। তবে প্রকৃত সত্য হলো, লয়েড যখন মাইকের মাথায় কোপ মারেন তখন তার একটি কান বাদ দিয়ে চোখ ঠোঁট সহ গোটা মাথাই কেটে যায়। কিন্তু মুরগিদের মাথার পেছনেই থাকে মস্তিষ্কের মূল অংশ। মাইকের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে বেঁচে যায় তার মস্তিষ্কের 80%। মাইকের মস্তিষ্কের এই অংশটি তার শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করত। মাথা না থাকায় একটি ড্রপারে করে তরল খাবার ও পানি সরাসরি খাদ্যনালীতে ঢেলে দেওয়া হতো। সিরিঞ্জ দিয়ে খাদ্যনালীর চারদিকের ময়লা পরিষ্কার করে দিতেন লয়েড। দীর্ঘ 18 মাস এভাবে চলার পর 1947 সালের মার্চ মাসে গলায় খাবার আটকে মারা যায় মাইক। তবে মারা গিয়েও বেঁচেছিল মাইক। তার মনিব দীর্ঘদিন তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেননি। কেউ খোঁজ করলে বলতেন বেঁচে দেওয়া হয়েছে মাইককে। এভাবে মৃত্যুর পরও বেঁচেছিল মিরাকল মাইকের মিথ। কলোরাডোর ফ্লোরিডা শহরে গেলে এখনও মাথাহীন মুরগির স্ট্যাচুর দেখা মেলে। মাইকের স্মৃতিতে প্রতি বছর মে মাসে পালন করা হয় হেডলেস চিকেন ফেস্টিভ্যাল। এখনও লোকমুখে ঘুরে বেড়ায় সে আশ্চর্যজনক ঘটনা। শাহাদাত শাওন, আরটিভি।